তো নমস্কার বন্ধুরা, আমি হলাম সমীর। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রাইডার বা সমীরে। তো আজকে বেরিয়ে পড়েছি বিশেষ একটা ডেস্টিনেশনে, বিশেষ একটা যাত্রায়। আজকে আমি যাচ্ছি নৈনান, যেটা ডায়মন্ড হারবার সাব ডিভিশনের রামনগর থানার অন্তর্গত, বিশেষ একটি পিকনিক স্পট। আর সেখানে কীভাবে যেতে হবে, কী কী দেখার আছে সব কিছুই বলবো, সঙ্গে থাকো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো চলো শুরু করে দিই আজকে যাত্রা। বন্ধুরা, আমরা এখন ডায়মন্ড হারবার রোড ছাড়িয়ে এন্টার করে গেছি নৈনানগামী রাস্তায়। আর এই রাস্তায় এন্ডিং পয়েন্টে আছে আমাদের সেই গন্তব্য। তো তোমরা যারা কলকাতা থেকে এই নৈনানে আসতে চাইছো, তারা নৈনানগামী যে WBTC বাস একদম নৈনানে আসছে ধর্মতলা থেকে, সেই বাসে আসতে পারো, অথবা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে সরিষা 246 মোড় নেমে ওখান থেকে টোটো বা অটো করে এখানে খুব সহজেই পৌঁছানো যায়। আর যারা ট্রেনে আসতে চাইছো, তারা শিয়ালদা ডায়মন্ড ট্রেনে ডায়মন্ড হারবার নেবে, ওখান থেকে অটো করে এখানে আসা যায় খুব সহজেই। আর প্রাইভেট গাড়ি বা বাসে তোমরা ওই ডায়মন্ড থেকে 246 মোড়, সরিষা আশ্রম মোড়, এই দুটো জায়গা থেকেই এখানে খুব অনায়াসেই চলে আসতে পারো। তো চলো আমরা সেই জায়গায় যাই এবং সেখানে গিয়ে দেখি সেখানকার কী কী দেখার জিনিস আছে। তো সঙ্গে থাকো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নৈনানে। আমরা দেখে নিচ্ছি বিখ্যাত হোটেল সিবেট এবং রাজহংস, যেগুলো খুব ফাইভ স্টার হোটেল, সেগুলো আমরা এখন দেখে নিচ্ছি। বন্ধুরা, আমরা এখন দেখছি হোটেল সিবেট, এটার পাবলিক রেটিং খুব ভালো, তাই এর কস্ট খুব একটা বেশি নয়, সাধ্যের মধ্যেই এগুলো অনলাইন বুকিং করা যায় খুব সহজেই। তো এখানে থাকতে গেলে অনলাইন বুক করতে পারেন, কিংবা এখানে ডাইরেক্ট এসে বুক করা যায়। একদিনে আউটিং ডেস্টিনেশন হিসাবে খুবই ভালো। তো এখানকার সিনেমেটিক্সগুলো একটু দেখে নিই, এরপর আমরা চলে যাব রাজহংস হোটেলে। দেখে নেব রাজহংস হোটেলের যে সার্ভিসগুলো আছে সেগুলো। আপাতত চলেছি রাজহংস হোটেলের দিকে, দেখে নেব ওখানকার
সিনেম্যাটিক্সগুলো, তারপরে জানবো ওখানকার হোটেল রেট বা কী কী পরিষেবা আছে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। এখন আমরা দেখছি রাজহংস হোটেল, তার ফ্রন্ট সাইড এবং তার গার্ডেন। এখানে পরিষেবা বলতে নাইট স্টে করার পাশাপাশি দুপুরের খাবার এবং রাতের ডিনার দুটোই এখানে কিন্তু আলাদাভাবে পাওয়া যায়। তো মনে করুন এখানে বেড়াতে এলেন, তো সেক্ষেত্রে আপনার যে দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার আপনি এখানে খেতে পারেন নাও থেকে। তো এখন আমরা দেখছি এখানকার গার্ডেন, এখানকার বাচ্চাদের বিনোদনের জগৎ রয়েছে, পাশে রয়েছে পিকনিক গার্ডেন, আর সঙ্গে থাকছে সুইমিং পুল, এখানকার বার রেস্টুরেন্ট সব কিছুই থাকছে এর মধ্যে, খুব ভালো একটা ইনক্লুডেড। এখানকার ভাড়া কিন্তু খুবই রিজনেবল। এছাড়াও রয়েছে 5 কিলোমিটার দূরে ফলতা রিভারসাইড রিসর্ট, রিটেস রিভিয়া, যার পাবলিক রেটিং খুবই ভালো। এখানকার ভাড়াও কিন্তু খুব রিজনেবল। এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জগৎ, এছাড়া রয়েছে সুইমিং পুল, ভালো 5-স্টার হোটেলে যা যা থাকে সবই রয়েছে। তো এখন আমরা দেখে নিচ্ছি এই নৈনানের যে মেন পিকনিক স্পটটি ছিল সেখানে আপাতত একটা জাহাজ কোম্পানি তাদের জায়গাটা কিনে নিয়েছে, নিয়ে সেখানে তাদের এখন বড় কোম্পানি তৈরি করেছে। তো তাই মেন পিকনিক স্পটটা বন্ধ হলেও পাশে কিন্তু আরও পিকনিক স্পট একটা গড়ে উঠছে, তো আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা আপাতত দেখে নিচ্ছি এই নৈনানের যে রামনগরের মেন সানসেট পয়েন্ট সেটা, রিভার সাইড মেন টুরিস্ট স্পট যেখানে সমস্ত টুরিস্টরা সময় কাটাতে পারে অনায়াসেই। আর এখান থেকে দেখে নেব এখানকার একটু সৌন্দর্য সিনেম্যাটিক্স, তারপর আবার এগিয়ে যাব। তো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি কিন্তু নৈনান পিকনিক স্পটে। আর এই পিকনিকের জন্য যে আগে স্পটগুলো, যেগুলো আগে পিকনিক হতো সেই জায়গাগুলো কিন্তু এখন বিক্রি হয়ে গেছে, আর বিভিন্ন রকম কিন্তু কোম্পানি সেগুলো কিনে নিয়ে তাদের কোম্পানি তৈরি করেছে। তো যাই হোক, আপাতত আছি যে সানসেট পয়েন্ট, এই সানসেট পয়েন্টে দাঁড়িয়ে আছি নৈনানের। আর আমার পেছনে দেখা যাচ্ছে এই ধরনের এখানে অনেকগুলো পিকনিক স্পট রয়েছে যেগুলো ভাড়া দেওয়া হয় পিকনিকের সময়, এখানে রয়েছে, আরও আগের দিকে রয়েছে দেখাচ্ছি। তো এই জায়গাগুলো কিন্তু পিকনিকের সময় কিন্তু ভাড়া দেওয়া হয়। আর মেন যে পিকনিক স্পটটা ছিল ফ্রি গ্রাউন্ড, তো সেই সরকারি ফ্রি গ্রাউন্ডটা কিন্তু এখন কিন্তু বিক্রি হয়ে গেছে, সেই জায়গাগুলো এখন কিন্তু পিকনিক হয় না, যার জন্য এখানের যে পপুলেশন সেটা একটু কমে গেছে পিকনিকের সময়। তো সেগুলো এখন তার ভিড়টা এখন লক্ষ্য করা যায় ফলতায়তে। তো আপাতত চলো সামনের দিকে দেখি আরও কী কী দেখার আছে। খুব সুন্দর একটা পিকনিক স্পট আমি এখানে লক্ষ্য করতে পারছি। তার বাদ বাকি সামনে দেখি যেখানে রয়েছে ত্যাগ বইয়ের শুটিং স্থল, সেই জায়গাটা দেখব। তো চলো আগের দিকে চলো।
তো বন্ধুরা, আপাতত চলে এসেছি সেই ট্যাগ বয় শুটিং স্থল। আজকে রোদরা করেছে, তার জন্য ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর আমি আপাতত দেখাচ্ছি ট্যাগ বয় শুটিং স্থল। তো এই যেগুলো টঞ্চিপ পড়ে আছে, এই জায়গাটায় আগে সেই কাঠগুলো তোলা হতো, যে ট্যাগ বয় সেই শেষ শুটিংটা তোলা হয়েছিল, যেখানে কাঠগোলার উপরে একটা মার্কেটের সিন ছিল। তো সেই জায়গাটা আপাতত কাঠ আর নেই, তার পরিবর্তে এখন স্টোনচিপগুলো ভর্তি করে দিয়েছে। এই জায়গাতে সেই শুটিংটা হয়েছিল। বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি মেন পিকনিক স্পট থেকে ঠিক 5 মিনিট দূরত্বেই অবস্থিত এই নতুন পিকনিক স্পটটি, যেটি এখন গাছ বসানোর কাজ চলছে। এটি সামনের সিজন নাগাদ খুলে দেওয়া হবে সাধারণ দর্শকদের জন্য। তো এটা খুব ডেভেলপ করছে, এরা চেষ্টা করছে এটাকে বাঁচিয়ে রাখার জন্যে, এখানে পর্যটনকে বাঁচিয়ে রাখার জন্যে। তো খুব সুন্দর একটা পরিবেশ এরা সৃষ্টি করছে, নতুন নতুন গাছ বসাচ্ছে, এটাকে এরা সংরক্ষণ করছে নদীর পাড়টাকে। তো পরের বার পিকনিক করতে তোমরা অবশ্যই নৈনানে চলে এসো। বন্ধুরা, আপাতত চলে এসেছি সেই বিশেষ পিকনিক স্পট, নৈনান পিকনিক স্পট। পিকনিক স্পট বলতে শুধু নৈনান যেখানটা দেখালাম, ওখানটা তো আগে ভিড় হতোই, তারপর ওখান থেকে এই উত্তর দিকে চলে এলো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, এখানে কিন্তু এখনকার দিনে ভালো পিকনিক করা যায়। তো দেখো, বন্ধুরা, আজকের এই নৈনান সিরিজে ছিল খুব সুন্দর সুন্দর এই জায়গাগুলি। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো, তাতে করে যখন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সেই নোটিফিকেশানগুলো চলে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।